তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং রি লাইফ। তো এখন বাজে সকাল 10:25। তো এই আজকে তো শনিবার, যেহেতু তো সেই কারণে আজকে তো আমার পড়ানো নেই। তো জাস্ট আমি সকালবেলা ঘুম টুম থেকে উঠলাম, উঠে একটু মোবাইল টোবাইল গুতিয়ে টুতিয়ে তারপরে গেলাম হচ্ছে বাজারে। তো বাজার থেকে কী কী এনেছি সেই সমস্ত জিনিস তোমাদের দেখাচ্ছি এরপরে। আর আমাদের এইখানে আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, কারণ সকালবেলা আমি ব্লগ শুরু করিনি। এখন বাজে 10:30, তো এখান থেকে শুরু করছি। তো আজকে যা যা করবো সারাদিন সেই সমস্ত জিনিস তো দেখাবোই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার সাথে কোনো ভালো জিনিস ঘটলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার সাথে কোনো খারাপ জিনিস ঘটলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি ভাবি যে যেটা হচ্ছে আমার একটা জীবনের ডায়েরি, তো জাস্ট এই ডায়েরিতে আমি নিজের জীবনটাকে একটা মানে হয়তো সেইভাবে লিখতে পারছি না, বাট আমি নিজের জীবনটাকে লিখে রাখছি জাস্ট করে, যাতে পরবর্তীকালে যখন এগুলো দেখব আমার নিজের অবশ্যই ভালো লাগবে, এবং যাতে মনে থাকে আমার কি করেছিলাম এই দিনগুলোতে। আর এই দিনগুলোর মধ্যে এখন ফার্স্ট অফ অল বলি যে এখন এই মানে কি বলবো, পড়াশোনা আমাদের আমার জীবন থেকে প্রায় উঠেই গেছে। লাস্ট আমি কবে যে বই খুলেছি তাও আমি নিজেও জানি না, খুলেছি আমার যত সম্ভবত মনে আসছে যে কলেজে যখন গেতাম, ঠিক আছে, তো যবে ট্রেন বন্ধ হয়ে গেল তো তার আগে যবে লাস্ট পড়তে গেছিলাম তো তখন পড়েছিলাম। তো তারপরে আর সেসব দিকে কোনো ইয়েই নেই, তো জানোই তো বাড়িতে থাকলে যা হয়। তুই আবার কি? তো সেই কারণে বলছি যে এই জায়গা থেকে এখন অনেকটাই পিছিয়ে পড়ছি, তো এই জিনিসগুলো একটুখানি দেখতে হবে এবং আবার স্টার্ট করতে হবে, না হলে এই লকডাউন কন্ডিশনে তো কোথাও বাইরে পড়তে তো যাচ্ছি না। তো সেই কারণে বাড়িতেই শুরু করতে হবে, না শুরু করতে পারলে আবার পরে প্রবলেম হয়ে যাবে। তো জাস্ট চেষ্টা করছি আস্তে আস্তে দেখি পড়া শুরু করার। আর তোমরা আমার ভিডিওতে কোনো দিন হয়তো দেখতে পারোনি যে না আমি পড়তে বসেছি, সত্যিকারে আমি বসিই না, তো তাহলে তোমাদের দেখাবো কি। खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने ले मुश्किल खुद को समझाना जाने ना तू তো এই দেখো ফার্স্টে এখানে এনেছি পেঁপে, এনেছি বরবটি, এনেছিলাম এখানে লতি আছে, আর এখানে হচ্ছে ওলের যে ডাটাগুলো হয় না সেইগুলো রয়েছে। তো আর ঘরে দেখো এখানটাতে ব্যাগে যা যা এনেছিলাম সেইগুলো মা এখানে সমস্ত কিছু ঢেলে দিয়েছে, তো চলো ওইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো এখানটাতে রয়েছে আলু, পটল, লঙ্কা, বেগুন, টেগুন সমস্ত কিছু। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে 11:25। তো আমি হ্যাঁ বস্তা আবার কিচের আসো, ওখানে ওগুলো তো কাঠ। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের দোকানের দিকে। তো আমাদের এখানে পরিবেশটা আর একটু রাস্তাগুলো তোমরা একটু দেখে নাও। খুদ তো জানে না তু দিল ক্যা সচ ওর ক্যা ফসানে হা
তো যে দেখো আজকে দুপুরে রয়েছে এখানে লাল শাক রয়েছে, এখানটাতে এখানে রয়েছে ঝিঙে ভাজা, আর এখানে রয়েছে বরবটি আলুর তরকারি, আর এখানে রয়েছে হচ্ছে ভাত। তো আর সাথে এখনও রয়েছে এখানে পাঁপড় রয়েছে আর ডালটা রয়েছে, তারাও ডালটাও দেখাচ্ছি, মা এখনও বাড়িনি। আর এই যে দেখো এখানটাতে রয়েছে উচ্ছে ডাল, দুপুরে এটাই আইটেম। তো এখন আমি বসে গেছি খেতে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। খুদ তো জানে না তু দিল ক্যা সচ অর ক্যা ফসানে। তো এখন বাজে হচ্ছে 5:30, তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আর হয়তো আমি এর আগে ঘুম থেকে উঠতে পারতাম, কারণ কিন্তু কি হয়েছে বলো, 3টের সময় একটা উদুম তারে ঝড় বৃষ্টি নেমে গেছিল, তো জাস্ট বৃষ্টি এখনো 2-1 ফোঁটা পড়ছিল, তো আমি ঘুম থেকে উঠলাম, দেখে এখনো বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আর ঘুমটা একটু ভালো মতোই হলো, তো সেই কারণে এখন 5:30 সময় ঘুম থেকে উঠলাম। উঠে এখন আর ভাবছিলাম আজকে দোকানের দিকে যাব, বাট তারপরে হয়তো আর যাবো না, কারণ দোকানের দিকে গিয়ে কোনো লাভ নেই এখন। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগুক আমি এইটুকুনি চাই, এবং আমি ভিডিও ডেলি বানাবো এইটুকুনি তোমাদের কথা দিচ্ছি, এবং ডেলি ব্লগিং আমি তোমাদের কাছে পোস্ট করব। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, এবং একজন সাকসেসফুল ইউটিউবার বলতে কি, যদি একজন ইউটিউবার সেরকম একজন ইউটিউবারের জায়গায় পৌঁছাতে পারি তাহলে তো ভালোই লাগবে, তো সেই কারণে আমি ডেলি ভিডিও বানাতে থাকবোই তোমাদের জন্যই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আর দেখতে থাকো আমার ব্লগ, এবং আমি সারা আবার তোমাদের সঙ্গে রাতেরবেলা কথা বলছি। আর এখন বাজে হচ্ছে রাত্রি 8:30, তো এখন মা তৈরি করছে এখানে রুটি, তো চলো তোমরা একটুখানি দেখে নাও। খুদ তো জানে না তু দিল ক্যা সচ অর ক্যা ফসানে, হারলে দিল মুশকিল খুদ তো সমঝানা জানে না তু কিউঁ মেরে অনজানম মে তু হ্যায় না তারা মানে তু কিউঁ কিসমত কা মারা না তো আজকে রাতে ডিনারে আমাদের রয়েছে এখানে রুটি রয়েছে আর এখানে রয়েছে আলুর তরকারি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা পরবর্তী ব্লগে। তো গুড নাইট, টেক কেয়ার, এবং মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।